بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه ومن كان مريضا أو على سفل فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي لاني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم وليؤمنوا بي لعلهم يرشدون امين صدق الله المولان العظيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা এইচ আর আর এম স্টিল নিবেদিত মোবারক রমাদান আজকের আয়োজনে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরা আল বাকারার একশো পঁচাশি একশো ছিয়াশি নম্বর আয়াতের তিলাবাত শুনলাম এখন আমরা এর অর্থ তাপসি শুনব ইনশাআল্লাহ আল্লাহন আলা ঘোষণা দিচ্ছেন এ মাস রমাদান মাস যে মাসে আল্লা সুবাহানা কোরআন নাজিল করেছেন এ মাসটা হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লা সুবাহান এই মহাগ্রন্থ কোরআনুল করিম নাজিল করেছেন এটা মানব জাতির জন্য হেদায়ত এবং আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল ওয়াল ওয়ালফরকন এবং আল্লাহ এই কোরআনকে পাঠিয়েছেন সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য শাহিদামিং কুমুস শাহর অফ আলিয়া সুম আল্লস বহানতায়া বলছেন এই মাস যারা যেখানে যে অবস্থায় পাবে তারা যেন সিয়াম সাধনা করে অর্থাৎ রোজা রাখে ওয়ামাং কান মারি দান ওয়ারল্যান্স সার্ফারিং ফার ইদ দাতুম ইয়ামিং ওখর যারা অসুস্থ অবস্থায় থাকে অথবা সফরে থাকে তারা পরবর্তীতে এ মাহে রমজানের সিয়াম সাধনা তারা আদায় করে নেবে ইউরিদুল্লাহ বিকুমুল ইয়াসরা ওয়া লা ইউরিদ বিকুমুল উসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে এতই সহজ করে দিয়েছেন সিয়াম পালন করা তারাবি আদায় করা একেবারে সহজ কেননা ইসলাম কঠোরতাকে কখনো পছন্দ করেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাদেরকে কঠোরতা দিতে চান না ওয়ালি টুকমিলুল ইদ্দাতা ওয়ালি টুকাব্বিরুল্লাহ আলা মা এই জন্য আল্লাহ রমজান দিয়েছেন যাতে তোমরা আল্লাহর পবিত্রতা আল্লাহর মহিমা বর্ণনা করবে এবং আল্লাহ সুবাহ তোমাদেরকে যে হেদায়ত দিয়েছেন সে হেদায়তের পক্ষে থেকে পথে থেকে তোমরা আমল করবে যাতে তোমরা কৃতজ্ঞ হও একশো ছিয়াশি নম্বর আয়তে আল্লাহ সুবাহিনা হালা বলছেন হে নবী আপনি বলে দিন যে আল্লাহর বান্দা আমাকে ডাকে যখন আল্লাহর বান্দারা আমাকে ডাকে অবশ্যই আমি তাদের কাছে আছি বান্দা যখন আমাকে ডাক দিবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তার আহ্বানে সাড়া দিব আমি আল্লাহ এমন আল্লাহ ফলিয়াজিবুলি অলি মিনুবি লা আল্লাহ মিয়ার সাদুন আল্লাহ সুবাহ খোয়া তালা বলছেন তাদের উচিত সর্বদা যেন আল্লাহ তালাকে তারা মান্য করে এবং আমার উপর যেন তারা ইমান আনে এবং তারা যেন সত্য পথের দিশা পায় এই মাহে রমজানে আমি কোরআন নাজিল করেছি কোরআন বুঝে শুনে আমল করে আমরা যেন আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা ইফতারির পূর্বে দোয়া কবল হয় আসুন এখন আমরা আল্লাহর কাছে দোয়া মোনাজাত করবো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام رب العالمين আল্লাহ ইফতারের পূর্বে এইচ আর আর এম স্টাইল নিবেদিত মোবারক মাহে রমজান এ অনুষ্ঠানে আমরা হাত বাড়াইলাম আল্লাহ বিজয় টিভির সকল দর্শক বন্ধুরা হাত তুললেন মা বোনেরা হাত তুলেছেন কার হাত কার দোয়া কবুল হবে জানি না মেহরবানি করে আমাদের দোয়া ফরিয়াদ মোনাজাদকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের জিন্দিগির তামাম গুণা খাতা তুমি মাফ করে দাও আমাদের মায়ের গুনাহ মাফ করো আমাদের বাবার গুণা খাতা মাফ করো আল্লাহ জাহান নামি বলে হাসরের দিন ডাক দিও না আমাদের তো বা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ও রব্বুল আলমিন হালাল পথে চলা তৌফিক দান করো আল্লাহ অসুখ বিসুখ থেকে মহামারী থেকে করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজতে সালামতে রাখো ও ফন ফনহগার ইমানদার আমাদেরকে বানিয়ে দাও আল্লাহ যেদিন জীবনের শেষ দিন হয়ে যাবে জান্নতি বানাইও আর আমাদের জবানে পড়াইয়া দিও আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته